দৈনিক জীবনে এক বিদেশিনী হিসেবেই ভিক্টোরিয়ার আবির্ভাব। অসুস্থ বৃদ্ধ কবি তখন চলেছেন পেরু দেশের উদ্দেশ্যে। মাঝে কিছুকালের যাত্রা বিরতিতে আসতে হল আর্জেন্টিনার বুয়েনস আয়ার্স শহরে। তিনি কি জানতেন সেখানে তার জন্য তৃষিতা হৃদয়ে অপেক্ষারত এক মধ্যবয়সিনীর কথা? জীবনযুদ্ধে যাকে বারবার রক্তাক্ত এবং পরাজিতা হতে হয়েছে, স্বামী অথবা প্রেমিক কেউই তাকে কাঙ্ক্ষিত শান্তি বা সন্তুষ্টি দিতে পারেনি। আত্মহননের চরমতম মুহূর্তে যিনি ব্যথার উপশম হিসেবে গ্রহণ করেছিলেন কবির লেখা গীতাঞ্জলির অনবদ্য কবিতাগুলি। অবশেষে প্লাতা নদীর ধারে শুরু হলো তাদের যুগলবন্দী জীবনযাপন। সেখানে কতটা শরীর ছিল, কতটা যৌনতা, কতটা দেহাতীত প্রেম, তার খবর আমরা হয়তো কোনোদিনও পাব না।